আপনি প্রচারে বেরোচ্ছেন, কি মনে হচ্ছে? প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি আমি। আজকে আমার প্রচার ছিল হিমনগরে, প্রভু শ্রীরামজি সীতামায়া ও হনুমানজিকে আশীর্বাদ নিয়ে আজকে আমি প্রচার আরম্ভ করেছি হিমনগরে। 11 নম্বর ওয়ার্ডে হিমনগরবাসী পুরো প্রচারে পুরো ওনারা বেরিয়েছিলেন আমার সঙ্গে, ভালো সাড়া একদম। ধরুন আমি কাউকে ডাকতে হয়নি, ওনারা নিজেরা থেকেই স্বার্থতভাবে বেরিয়ে এসেছেন আমার সঙ্গে প্রচারে, পায়ে পা দিয়ে প্রচার করেছেন। প্রতিটা বাড়ি বাড়ি আমরা গেছি, মানুষের কাছে ভালো সাড়া পাচ্ছি আমি। আপনার কি মনে হচ্ছে যে আপনি আপনার ওয়ার্ড থেকে কত ভোটে জিতবেন? 100% আমি জিতবো একদম কোণে, আর খুব ভালো মার্জিনে আমি জিতবো। আপনি যে ওয়ার্ডে এখন প্রার্থী সেই ওয়ার্ডে বেশিরভাগ হিন্দি ভাষাভাষী লোক আছে, তো কিভাবে আপনার মনে হচ্ছে যে ভোটার্স আপনাকে দেবে ভোট? আমি আপনাকে প্রথমে বলে দিই, এইখানে যে কটা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডে 15% হচ্ছেন বাঙালি, আর বাদবাকি 70-80% হচ্ছে আপনার হিন্দিভাষী। এই যে এখানে তো দেখতে পাচ্ছেন সবই কিন্তু হিন্দিভাষী ভাইরা আমার। আর আজকে আমার যদি প্রচারটা দেখতে পেতেন, ওনারা কিন্তু সব হিন্দিভাষী ভাইরাই কিন্তু বেরিয়েছিলেন, মা বোনেরা সব বাড়ি থেকে ওনারাই বেরিয়েছিলেন, আমার কোনো কিন্তু বাইরে থেকে কোনো কাউকে ডাকতে হয়নি আমাকে। আপনাকে যদি জনগণ ভোট দিয়ে আপনাকে আনে, আপনি কী করবেন আপনার ওয়ার্ডের জন্য? প্রথমে আমার যেটা রাস্তাঘাট ড্রেন একটা হিন্দিভাষী স্কুল করার, দেখুন আমাদের এখানকার আমি দেখেছি মা হিন্দি স্কুল আছে না, হিন্দি স্কুল যেটা আছে সে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আপনার হিন্দি স্কুল কিছু নেই, আপনার তো সব প্রাইভেট আছে, প্রাইভেট স্কুল আছে, হিন্দি স্কুল আছে। হুম, কিন্তু হিন্দি ধরুন অনেক গরিব ভাইয়েরা যারা পড়তে পারে না, অনেক দূরে গিয়ে তারা করে, ধরুন তার জন্য একটা হিন্দিভাষী স্কুলের আমার করার খুব ইচ্ছা। হিন্দিভাষাভাষী স্কুল প্রাইভেট না গভর্নমেন্ট, কোনটা করব? গভর্নমেন্ট করব আমি, এটা উচ্চ মাধ্যমিক। চিন্ময় নন্দী 11 নম্বর ওয়ার্ড।